সালামুকুম, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কিছুটা দেরি হয়েছে। আপনারা হয়তো দেখেছেন যে আজকে আমাদের সংসদ অধিবেশন ছিল এবং সেই অধিবেশন শেষ করেই আমি বাসায় এসে এখন আমরা সবাই যেটা করি অভ্যাস হিসাবে হাত মুখ ধুয়ে সাবান পানি দিয়ে হাত ধুয়ে তারপরে আপনাদের সামনে আসলাম। আমি আজকে আমাদের এই আয়োজনটি আমরা গতবারের মতো দীর্ঘ রাখবো না, এটা হয়তো আমাদের আধা ঘন্টার মতো চলবে। তো প্রথমে আমরা যে আলোচনাটা গতবার করেছিলাম সেখানে কয়েকটি বিষয় ছিল, সেই ফলো আপগুলো আগে আপনাদেরকে আমি জানাতে চাই। প্রথম ছিল যে আমরা যে আলোচনা এসেছিল এবং যেই সাজেশনগুলো এসেছিলো, পরামর্শ এসেছিল, একটা ছিল যে আমরা কোনো ভলেন্টিয়ার গ্রুপ করতে পারি কি না। তো সেটা নিয়ে আমরা কাজ করছি, কারণ আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, যার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে চান, আপনারা স্বেচ্ছায় শ্রম দিতে চান। এবং আমরা যেই বর্তমানে যে সহায়তা যেটা আছে খাদ্য সহায়তা সেটার সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন। এখানে আমি আরও একটি বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে যে আমরা তো আশা করছি যে খুব দ্রুত অর্থাৎ স্বল্পতম সময়ের মধ্যে আমরা করোনার যে বর্তমানে আমরা যে প্রভাবের মধ্যে আছি সেটা থেকে আমরা মুক্তি লাভ করব। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি গত বছরের অভিজ্ঞতার দিকে তাকাই তখন ডেঙ্গু আমাদের দেশে অনেকটা একটা মহামারী আকারে ধারণ করেছিল এবং বাংলাদেশে এক লক্ষ বেশি মানুষ আক্রান্ত হয়েছিল, আমাদের এলাকায় অনেকে আক্রান্ত হয়েছিল। সুতরাং এই যে স্বেচ্ছাসেবকের যে বিষয়টা আছে এটাকে আমরা একটা চলমান প্রক্রিয়া হিসাবে রাখতে চাই এবং আমি যেটা চেষ্টা করব যে আগামী এক দুই দিনের মধ্যে আমার যে ওয়েব পেজটি আছে www.sabechoudhury.com সেখানে একটা আপনাদের সুযোগ থাকবে, সেটার মাধ্যমে সেখানে একটা ক্রিয়েটিভ থাকবে, আপনারা এটা ক্লিক করে আপনাদের যদি তথ্যগুলো দেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে সেই ভলেন্টিয়ার গ্রুপটা আমরা সচল করতে চাই। এবং আমার বর্তমান চিন্তা হচ্ছে যে সেটা আমরা ওয়ার্ড ব্যাপিয়ে করতে চাই, কেননা এক একটা ওয়ার্ডের অবস্থান, এক একটা ওয়ার্ডের চাহিদা বা চ্যালেঞ্জগুলো ভিন্ন, সুতরাং সেই বিষয়টি করতে চাই। আরও একটি বিষয় আপনাদেরকে আপডেট দেই যে গতবার আমি বলেছিলাম যে আমরা এমন একটা সময়ে বর্তমানে আছি যে এমনকি আমরা মসজিদেও আমরা নামাজ আদায় করতে পারছি না। এবং আমি আজকে দেখছিলাম যে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি আছেন উনি একটা কথা বলেছেন যে তারাবি নামাজ এবং কি ঈদের নামাজ যদি প্রয়োজন হয় সেগুলো মসজিদে পড়া যাবে না, সেগুলো বাড়িতে পড়তে হবে। তো আমরা কিছু আগাম চিন্তা করে রাখছি। ইতিমধ্যে আমাদের নির্বাচনী এলাকায় যে বৃহৎ কেবল নেটওয়ার্কগুলো আছে তাদের সাথে আমি প্রাথমিক আলোচনা করেছি এবং সেটার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ যেটা পরিকল্পনা গ্রহণ করেছি সেটা হচ্ছে তারাবির নামাজ আগামী রমজান মাসে এটা আমরা সরাসরি সম্প্রচার করব। অর্থাৎ আমাদের এলাকার যে কোনো একটা মসজিদের যে নামাজটা আদায় হচ্ছে, কারণ আমরা তো মসজিদ বন্ধ করি নাই আপনারা এটা জানেন, সেই মসজিদের নামাজটা আমরা সরাসরি সম্প্রচার করব কেবলের মাধ্যমে। সুতরাং আপনারা আপনাদের বাড়িতে থেকে টেলিভিশনের মাধ্যমে যদি আপনারা সেই ইমামকে অনুসরণ করতে চান, কারণ এইবার ইসলামিক ফাউন্ডেশন একটা খুবই আমি মনে করি চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা হচ্ছে প্রতিটা মসজিদে তারা একই তরিকায় এবং একইভাবে তারা সূরাগুলো পড়বে। সুতরাং আমাদের এমন না যে এক মসজিদেই আপনাকে পড়তে হবে, সুতরাং আমরা বিভিন্ন এলাকার মসজিদ থেকে সেটা সরাসরি সম্প্রচার করব। আরও একটি বিষয় যেটা আমরা আলাপ করেছিলাম গতবার সেটা হচ্ছে অনেক বাড়ি আমাদের এলাকাতেও এখন যেখানে কোনো করোনা পেশেন্ট শনাক্ত হচ্ছে আমরা সেখানে ওই বাড়িটাকে আমরা একটা লকডাউনের আওতায় নিয়ে আসছি। এবং আমাদের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরও কয়েকজন বলেছিল যে আসলে সেখানে তাই ওই সমস্ত বাড়িতে যারা বসবাস করেন সামাজিকভাবে তাদেরকে এক ধরনের বয়কট করা হয়, এমনকি ওনাদের কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারও তাদের কোনো খোঁজ খবর নেয় না। সুতরাং আমরা যখন খাদ্য সহায়তা, এটাকে আমি ত্রাণ বলতে চাই না, খাদ্য সহায়তা, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে এই যে আমরা সহায়তাটা দিচ্ছি এটাকে আমরা ত্রাণ হিসাবে দেখতে চাই না, এটা মানুষের যে প্রাপ্য, মানুষের যে অধিকার, আমরা সেটাকে সেইভাবেই আমরা বিতরণ করব এবং তাদের মানুষের যে মর্যাদা আছে সেই মর্যাদা রেখেই আমরা এই কাজটি করব।
সুতরাং যে সমস্ত বাড়িগুলো ইতিমধ্যেই লকডাউন হয়ে গেছে, ইতিমধ্যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি বলেছি, আমাদের সম্মানিত কাউন্সিলরদের বলেছি, তারা যেন সেটার একটা তালিকা করে অবশ্যই সেই সমস্ত বাড়িতে যেন খাবার পৌঁছিয়ে দেয়, সেটা আমি মনে করি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই আয়োজনে আমি আরেকটা কথা গতবার বলেছিলাম যে আপনাদের প্রশ্নগুলো এত আসে এবং যার জন্য আমি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, যে স্ক্রিনটা খুব দ্রুত উপরের দিকে উঠে যায়, সুতরাং একটা প্রশ্নের জবাব না দিতে দিতে কয়েকটা প্রশ্ন স্ক্রিনের মধ্যে চলে আসে, যার জন্য এইবার আজকে আমি বলেছিলাম যে আপনাদের প্রশ্নগুলো যদি আগে আমাদেরকে আপনারা পাঠিয়ে দিতে পারেন অ্যাডভান্সে, এবং আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে সেই প্রশ্নগুলো পাঠিয়েছেন, আমার সামনে একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপের মধ্যে আমি সেই প্রশ্নগুলো দেখতে পারবো। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে করেছেন। আমি আমার ছেলে হামদানকে বলবো একটু সহায়তা করতে, কেননা সে আমাকে এখানে রেখে আবার অন্য জায়গায় চলে গেছে। প্রশ্নগুলো যেটা আছে সেটা আমি আজকে প্রশ্নগুলো একটু বলি। আমাদের কয়েকটা বিষয়ে আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো এক জায়গায় নিয়ে আসতে, কেননা সবের প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। আমার সর্বশেষ হিসাব অনুযায়ী প্রায় 350টা প্রশ্ন আমাদের এখানে জমা পড়েছে। তো আমি যে বিষয়গুলো আছে সেগুলোকে একটু ভাগ করে করে নিচ্ছি। প্রথমটা যেটা আপনারা অনেকেই আপনাদের সংশয়ের কথা বলেছেন, আপনাদের যে একটা ভীতি কাজ করছে যে বাজার ব্যবস্থাপনা, যে বাজারকে কেন্দ্র করে মানুষের একটা সমাগম হয়, এবং আমি গতবার বলছিলাম যে এই যে করোনা যে ভাইরাসটা আছে এটার যে ট্রান্সমিশন বা এটা ছড়িয়ে যাওয়ার যে চেইনটা আছে সেটাকে আমাদের অবশ্যই ভাঙতে হবে, কেননা বাংলাদেশের যে আমরা যেটা বলি পপুলেশন ডেন্সিটি বা জনঘনত্ব, সেটা হচ্ছে ঢাকা শহরে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি। আমরা ঢাকা শহর কিন্তু এক নম্বর জনঘনত্বের দিক থেকে, এবং আপনাদের হয়তো মনে আছে আমি গতবার বলেছিলাম যে আমাদের এক বর্গ স্কোয়ার কিলোমিটার বা এক বর্গ কিলোমিটারে প্রায় 48,000 মানুষ বসবাস করে, এবং আমরা যদি নিউ ইয়র্ক শহরের দিকে তাকাই সেখানে সংখ্যাটা হচ্ছে মাত্র 11,000, অর্থাৎ আমরা প্রায় 4 গুণ 4.5 গুণ বেশি। এবং নিউ ইয়র্কের মতো একটা শহরে যদি করোনার কারণে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়ে থাকে, সেটা হচ্ছে গতকালের পরিসংখ্যান, আজকে হয়তো সেটা আরও বাড়তে পারে, তাহলে আমরা যদি এই বিষয়ে সতর্ক না হই তাহলে একবার ভেবে দেখেন বাংলাদেশে কী ধরনের একটা ভয়াবহ চিত্র আমাদের সামনে আসবে। আপনারা যারা এখনও আমাদের সেই সরকারের নির্দেশনা বাড়িতে থাকো যেটা আপনারা মানছেন না, আপনাদেরকে বলবো যে আপনারা একবার ভেবে দেখেন যে আপনারা বাড়ি থেকে বের হয়ে শুধু আপনাদের জন্য আপনারা ঝুঁকি তৈরি করছেন না, আপনাদের যে পরিবারের সদস্যরা আছে, আপনাদের যারা আপনজন, আপনাদের যে প্রিয়জন, তাদেরকেও কিন্তু আপনারা একটা ঝুঁকির মাঝে ফেলে দিচ্ছেন। আরও একটা বিষয় করোনা সম্পর্কে আমাদের বলা দরকার, আপনাদেরও জানা দরকার, যে এই করোনা দ্বারা কেউ যখন আক্রান্ত হয়, যখন সংক্রমিত হয় এই ভাইরাস দ্বারা, তখন কিন্তু অনেকেই জানে না যে তাদের মাঝে এই ভাইরাসটা আছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে তো রিসার্চ অনেক হচ্ছে, গবেষণা হচ্ছে, এটা একটা চলমান প্রক্রিয়া। সেই গবেষণায় বলা হচ্ছে যে 4 জনের মধ্যে একজন উনি জানেনই না যে উনি একজন ক্যারিয়ার, অর্থাৎ উনি এই সংক্রমণটা ওনার শরীরে নিয়ে উনি হাঁটছেন। তো আপনার হয়তো কিছু হচ্ছে না, আপনি হয়তো কোনো কিছু উপলব্ধি করছেন না, তবে আপনি এই সংক্রমণটা আরেকজনের কাছে আপনি কিন্তু ছড়িয়ে দিতে পারেন। সুতরাং এই বিষয়টা ভালো রাখবেন, মাথাতে আপনারা অবশ্যই রাখবেন। আমরা বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশাসনের সাথে আমরা একটা প্রাথমিক আলোচনা করেছি, যেমন খিলগায় আমরা একটা উন্মুক্ত বা একটা খালি জায়গায় আমরা বাজারটা বসাতে পারি কি না, যেমন খিলগায় জাগরণী মাঠ একটা সম্ভাব্য এলাকা, আমরা যদি সবুজবাগের দিকে তাকাই সেখানে আমাদের বালুর মাঠ আছে, আর আমরা যদি আবার বাঁধার থেকে দিকে যাই সেখানে নাগাটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ আছে, সুতরাং আমাদের একাধিক খালি জায়গা আছে আমাদের এলাকায় যেখানে আমরা হয়তো বাজারটি আমরা বসাতে পারব। সুতরাং আমি আশা করব যে আমরা যদি বাজার ব্যবস্থাপনায় এইভাবে যদি আমরা আগাতে পারি তাহলে আপনাদের অনেকে যে চাহিদা, অনেকে যে সংশয়ের কথা বলছেন যে বাজার যদি এভাবে আমরা একটা বর্তমানে যেখানে বাজারগুলি আছে এবং সেখানে অনেক মানুষের সমাগম হবে সেখানে যদি আমরা বাজারগুলো বসাই তাহলে এটার সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যাবে। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরেন, অনেকেই বাজার সম্পর্কে লিখেছেন,
আমি শুধু কয়েকটা নাম বলছি, যেমন মোহাম্মদ আলাউদ্দিন ভুঁইয়া, দক্ষিণ বনশ্রী, শামসুন্নাহার সাথী, তিনিও আপনার দিচ্ছেন, তারপরে আব্দুল কাদির, তিনি এখানে তার বক্তব্য দিয়েছেন, প্রকৌশলী মফিদুল, তিনি দক্ষিণ কোরআনে থাকেন, মোহাম্মদ আশরাফুল আলম, তারও একটা বক্তব্য আছে এই বিষয়ে, আবু সুলাইমান আদর্শপাড়া, মাদার টেক বাসাবো, কুসুমবাগ থেকে মনোরঞ্জন মধু, দীন ইসলাম টোকন, উত্তর মুগদা ধীরপার, তারপরে রামপুরা থেকেও দিয়েছেন, আমাদের এলাকার বাইরে থেকে অনেকে দিয়েছেন, সাব্বির ওয়াফিক খান গোড়ান, নুরুল হায়দার সায়েম পূর্ব বাসাবো এবং কদমতলা থেকে। সুতরাং আপনারা অনেকেই এই বিষয়ে বলেছেন এবং আমরা এই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরও একটা যেখানে বিষয়টি এসেছে সেটা হচ্ছে ত্রাণের বিষয়ে আপনারা অনেকেই মন্তব্য করেছেন। আমি একটা বিষয় আপনাদেরকে একটু স্পষ্ট করে বলি যে বর্তমানে আমরা যে ত্রাণটা দিচ্ছি সেই ত্রাণটা আমরা কীভাবে দিচ্ছি, সেই ত্রাণটা আমরা কীভাবে বিতরণ করছি, কাকে এটা দেওয়া প্রয়োজন সেটা আমরা কীভাবে নির্ধারণ করছি, কেননা এটা আমিও বুঝি এবং আপনারা অনেকে একমত হবেন যে করোনার যে চ্যালেঞ্জটা আমাদের বর্তমানে আছে আমরা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত। তো আমাদের যে বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি যে ক্ষতিগ্রস্তদের মাঝে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এবং এখানে আমি মনে করি যারা দিন মজুর, যারা শ্রমজীবী মানুষ, যাদের একদিনের আয়ের উপরে তাদের পুরো সেই সংসারটা চলছে, অর্থাৎ কোনো কারণে যদি তাদের সেই আয়টা বন্ধ হয়ে যায় তাহলে তাদের সংসার চালানোর আর কোনো বিকল্প থাকে না। সুতরাং এই সমস্ত দরিদ্র শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জন্যই মূলত আমরা এই খাদ্য সহযোগিতাটা দিচ্ছি। এবং আমরা যে কাজটি করেছি যে আরেকটা নীতি আমরা অনুসরণ করার চেষ্টা করছি, যেহেতু এই সহযোগিতা নানান জায়গা থেকে আসছে, আমাদের সিটি কর্পোরেশন থেকে আসছে, আমাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে আসছে, আমাদের বিভিন্ন এলাকায় অনেকে বৃত্তশালী তারা এগিয়ে এসছেন, আমি আমার ক্ষুদ্র উপায়ে যতটুকু সম্ভব আমিও এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করছি। তো আমরা প্রথমে যে নীতিটা অনুসরণ করেছি যে এক ব্যক্তি যেন দুবার না পায়, এমন অবশ্যই হবে যখন আমরা সবাইকে কভার করে ফেললাম তারপরে আমরা সবাইকে দিব, আর আমরা কোনো ধরনের অনিয়ম যেন না হয়, কোনো ধরনের অপচয় যেন না হয় এটার দিকে আমরা কঠিন দৃষ্টি রাখছি। এবং আমি যেটা করব মানে স্বচ্ছতার খাতিরে সেটা হচ্ছে যখন আমরা আরেকটু পর্যায়ে যখন সমস্ত তালিকাগুলো চলে আসবে কাদের মাঝে আমরা ত্রাণ দিলাম ওয়ার্ড ওয়ারি আমরা একটা নামের তালিকা আমরা প্রকাশ করব। সুতরাং সেখানে কারা কারা আমাদের সহযোগিতা পেয়েছেন খাদ্য সহযোগিতা তাদের নাম, তাদের ঠিকানা, তাদের টেলিফোন নম্বর থাকবে। আমি মনে করি এই স্বচ্ছতাটা যদি আমরা জোরালোভাবে বলিষ্ঠভাবে কার্যকর করতে পারি তাহলে হয়তো আমাদের কাজের মধ্যে আরও সার্থকতা আমরা খুঁজে পাবো। সুতরাং এই কাজটি আমরা করব। আরেকটি বিষয় যেটা বেশ আলোচনায় এসছে, মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন যে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা একটা কমিটি করব, সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকবেন, তারা নেতৃত্বে থাকবেন, এবং সারা বাংলাদেশে আরও 50 লক্ষ রেশন কার্ড দেওয়া হবে। এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, অনেকে আপনারা প্রশ্ন করেছেন, এবং এটা হচ্ছে মানুষকে সেই নিরাপত্তা দেওয়ার জন্য, এটা হচ্ছে আপনারা একটা বলতে পারেন যে আমাদের যে সামাজিক সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল সিকিউরিটি নেট, সামাজিক নিরাপত্তার একটা কৌশল, যেটা আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ খুব সফলভাবে এই কাজটি করেছে। সুতরাং এই রেশন কার্ডটা হবে মূলত তাদের জন্য, এটা আমরা প্রাথমিকভাবে যেই প্রক্রিয়ায় হবে যে সরকারের পক্ষ থেকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেখানে অনেক তথ্য দিতে হবে, মানে আপনাদের পরিবারের সদস্য কয়জন যারা এটা আবেদন করবেন, তাদের বয়স কত, আপনার পেশা কী, আপনি কোথায় থাকেন, আপনার ভোটার আইডি নাম্বার, আপনার এলাকায় ভোটার হতে হবে তাই নয়, তবে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় তো আপনি ভোটার থাকবেন। সুতরাং আমরা সেই বিষয়টির দিকে আমরা নজর দিব, এবং যারাই বাংলাদেশের নাগরিক এবং যাদের সেই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবেন তাদের মাঝে এটা দিব। আরেকটা বিষয় আমি বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অনুরোধ করব, সেটি হচ্ছে যখন আপনারা কমিটিগুলো করে ফেলবেন এবং যখন আপনারা সেই তালিকা প্রণয়ন করবেন অবশ্যই একটা বিষয়ের দিকে তাকাবেন যে সকলের মতামতটা আপনারা নেবেন। সেটা সেই সকলের বলতে আমি বুঝাচ্ছি আমাদের যে বিভিন্ন মসজিদের যারা ইমাম আছেন, মোয়াজ্জেম আছেন,
বিভিন্ন মসজিদ কমিটির যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদের মতামত নেবেন, বিভিন্ন আমাদের সামাজিক সংস্থা আছে তাদের মতামত নেবেন, এমনকি আমি বলবো যে অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মতামতও আপনারা নিতে পারেন। আমি আগেও বলেছি যে এখানে রাজনৈতিক দলের কোনো বিষয় নেই, আমরা সকলের জন্য আমরা এই সহায়তা দিতে চাই, যার প্রয়োজন তাকেই আমরা এই সহায়তাটা দিব এবং তার প্রয়োজন অনুযায়ী তার চাহিদা অনুযায়ী আমরা এই বিষয়টি নিশ্চিত করতে চাই। সুতরাং হ্যাঁ, কমিটিটা হচ্ছে আওয়ামী লীগের, তবে আমি যেটা আপনাদের সবাইকে বলবো যে সবাইকে নিয়ে আপনারা এই তালিকাটা প্রণয়ন করবেন, সকলে সাজেশন নেবেন এবং আপনারা যে তালিকা চূড়ান্ত করবেন ওয়ার্ড পর্যায় থেকে সেটাই যে ফাইনাল হয়ে যাবে এবং সেটার ভিত্তিতেই যে রেশন কার্ড দেওয়া হবে সেটা কিন্তু নয়। যেটা এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রশাসন তারপরে সেটা আবার যাচাই বাছাই করবে, তারপরে সরকারের পক্ষ থেকে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে যে কারা আমাদের এই রেশন কার্ড তারা পাবেন। এই প্রক্রিয়ার জন্য একটু সময় লাগবে, সুতরাং আপনারা ধৈর্য ধরবেন, আমরা নিশ্চয়ই আমাদের এই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আরেকটা বিষয় যে এখন পর্যন্ত কী পরিমাণ ত্রাণ আমাদের ঢাকা নয় নির্বাচন এলাকায় আমরা দিয়েছি সেটারও আমি আপনাদেরকে একটা খসড়া পরিসংখ্যান দিব। খসড়া এই কারণে বলছি কারণ এখনও আমাদের কাছে সেই চূড়ান্ত তালিকাটা আসেনি, এখনও বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ হচ্ছে বা খাদ্য সহায়তা বিতরণ হচ্ছে এবং আমার বর্তমান হিসাব অনুযায়ী আমরা ঢাকা নয় নির্বাচন এলাকায় ২৫ হাজার পরিবারের কাছে আমরা খাদ্য সহায়তা আমরা পৌঁছেছি। সুতরাং আপনারা যদি ধরেন যে একটা পরিবারে গড়ে চারজন করে থাকে, তার মানে আমরা 100,000 মানুষের কাছে আমরা সেই আমাদের সেই সহায়তা আমরা পৌঁছেছি। এটা ছাড়াও আপনারা হয়তো অবগত আছেন যে প্রতিদিন আমাদের নির্বাচনী এলাকার কোনো না কোনো একটি জায়গায় একটি স্পটে একটি স্থানে আমরা 2,000 মানুষের খাদ্যের ব্যবস্থা আমরা করছি। সেখানে বিদ্যানন্দন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশনে গিয়ে আসছে, তাদেরকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। সুতরাং ত্রাণের বিষয়ে আরেকটি কথা বলবো, আপনারা কেউ যদি কোনো অনিয়মের বিষয়ে আপনারা অবগত হন আপনারা আমাদের কাছে আসবেন। আরেকটা কথা যেটা প্রায় এসছে আমার কাছে, অনেকেই বলেছে যে মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা হয়তো চোখের সরমে বা লজ্জায় বা তাদের সামাজিক অবস্থানের কারণে তারা সহায়তা চাইতে পারছে না, তো আমরা সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমাদের যে চিন্তাটা হচ্ছে এবং আমাদের কর্মকৌশল হলো যারা এই লকডাউনের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন মধ্যবিত্ত বলতে আমরা কী বোঝাই, যেমন আমি কোনো এলাকার নাম বলছি না, তবে আমাদের একজন কর্মী, উনি একজন আইনজীবী, উনি আমাকে জানালেন যে একটা এলাকায় 2-3 মানুষ আছেন যারা ফুচকা বিক্রি করত এবং সেটা বেশ তাদের জন্য একটা ভালো ব্যবসা ছিল। এখন যেহেতু স্কুল বন্ধ সেই ফুচকা বিক্রি হচ্ছে না, তারা যে 4,500, 5,000, 6,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া নিচ্ছে সেটাও তারা পরিশোধ করতে পারছে না। তো আমি এটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ওইভাবে না দেখে যারাই এই লকডাউনের কারণে এই সরকারি সিদ্ধান্তের কারণে যাদের আয়ের জায়গাগুলো আর সেভাবে নেই তাদের জন্য অবশ্যই আমরা আমাদের এই খাদ্য সহায়তাটা আমরা তাদের কাছে আমরা পৌঁছিয়ে দেব। মুগদা মেডিকেল কলেজ নিয়ে আপনারা অনেকেই বলেছেন এবং আমি কিছু নাম এখানে আপনাদের পড়ে শোনাচ্ছি, যেমন জাহিদুর রহমান, পূর্ব বাসব, পাটওয়ারি গলি, আরিফ মোহাম্মদ অপু মদিনাবাদ থেকে দিয়েছেন, রকিবুল ইসলাম উত্তর মানিকদা, বেলাল হোসেন শান্তিপুর গোরান, নাসিম আল রশিদ দক্ষিণ মুগদা। আমি আপনাদের বিগত 15 যখন আপনাদের সামনে আমি এসেছিলাম আমি একটা কথা বলেছিলাম যেহেতু আমাদের করোনার পেশেন্টের সংখ্যা দিন দিন বাড়ছে এবং আজকেও আপনারা দেখছেন যে মানে প্রতিদিন প্রায় 200, 250, 300 নতুনভাবে আক্রান্ত হচ্ছে, সেটা আমাদের হিসাবে সংখ্যাটা আরও বেশি হতে পারে, সুতরাং এই সমস্ত রোগীদের আমরা কোথায় রাখব। এবং আমি বলেছিলাম যে মুগদা হাসপাতাল নিয়েও একটা কথা হচ্ছে, একটা পরিকল্পনা আছে সরকারের, কেননা আগে তো আমাদের এই চিকিৎসা সেবাটা দিতে হবে। তো আজকে আমি আপনাদেরকে যেটা আনুষ্ঠানিকভাবে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই মুগদাকে আমরা প্রস্তুত করছি করোনার জন্য এবং আমি যেই বিষয়টা এক ধরনের শর্ত দিয়েই বলেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে
আমাদের যে মহাপরিচালক আছে, ডাইরেক্টর হেলথ, ডিজি হেলথ, তাকে, কারণ আমি বলেছিলাম যে বর্তমানে যারা আমাদের হাসপাতালে ভর্তি আছে তাদের বিকল্প ব্যবস্থা না করে আমরা এখানে করোনা রোগী গ্রহণ করতে পারবো না। কেননা একটা কথা হয়তো আপনারা জানেন, ইতালিতে যেটা হয়েছে, তারা করোনা রোগী এবং যারা করোনা আক্রান্ত না তাদেরকে একই হাসপাতালে রাখার কারণে সেখানে মৃত্যুর সংখ্যাটা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তো আমাদের এখানে সিদ্ধান্তটা ছিল, যদি হ্যাঁ মুগ্ধা যদি করোনার জন্য আমরা ব্যবহার করি তাহলে এখানে শুধু যারা করোনায় আক্রান্ত বা সংক্রমিত তারাই, তাদের চিকিৎসা আমরা এখানে করব। তো আমরা আজকের মধ্যে মোটামুটি যারা আমাদের ইনপেশেন্ট ছিলেন, বিভিন্ন ডিপার্টমেন্টের গাইনি ছিলেন, তারপরে আপনার আরও যে বিভিন্ন কিডনির কিছু পেশেন্ট ছিল ইউরোলজির, তারপরে আপনার আমাদের আইসিইউতে 3 পেশেন্ট ছিল, আমরা সবাইকে আজকেই আমরা স্থানান্তর করেছি ঢাকা মেডিকেল কলেজে। অর্থাৎ আগামীকাল থেকে বা আগামীকাল সন্ধ্যা বা বিকাল থেকে বিকালের মধ্যে আমরা হয়তো করোনার প্রথম রোগীগুলো মুগ্ধা হাসপাতালে আমরা গ্রহণ করব। এখানে আরও একটা বিষয় বলে রাখি, আমি ডাক্তারদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে সেটাতে আমি আসছি, কারণ আমরা কোনোভাবেই চাইবো না যে ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে তারা করোনা পেশেন্টদের সেবা দিচ্ছেন, তারা যেন নিজেরাই আক্রান্ত না হয়। তো সেটা নিয়ে আমি একটু পরে আসছি। তো আরেকটা আমাদের মুগ্ধাতে যেটা একটা বড় আমাদের চিন্তার বিষয় ছিল যে আমাদের এই এলাকার অনেকেই মুগ্ধা হাসপাতালে নিয়মিত ডায়ালিসিসের তারা চিকিৎসা নেন, ট্রিটমেন্ট নেন, যে সপ্তাহে হয়তো 2 দিন বা 3 দিন তাদের শিডিউল অনুযায়ী। তো সেই হিসাবে আমরা দেখলাম যে আমাদের এখানে প্রতি সপ্তাহে 250 মতো ডায়ালিসিসের আমাদের মেশিনগুলো চলে এবং আমরা সেবা দিই। তো সেটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো আমি যেটা সরকারের সাথে যেটা আলোচনা করেছি যে আমাদের মুগ্ধার যে হাসপাতালের যে ডায়ালিসিসের রেট সেটা হয়তো 400-450 টাকা, কিন্তু কেউ যদি এটা আবার কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যায় তাহলে তাকে প্রায় 3,000 বা 4,000, 4,500, এমনকি 5,000 টাকা করেও দিতে হয়। তো সেটা আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের প্রতিনিধি হিসাবে সেই বিষয়টা নিয়ে আমি সরকারের সাথে আলোচনা করেছি এবং আমি বলেছি যে বাড়তি যে খরচটা হবে এই যে প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য, এই বাড়তি খরচটা সরকার পুরোপুরি বহন করবে। অর্থাৎ আমাদের মুগ্ধাতে যারা এতদিন ডায়ালিসিস নিয়ে আসছেন এবং বর্তমানেও নিচ্ছেন, তারা সেই একই ডায়ালিসিস পাবেন একটি প্রাইভেট হাসপাতালে, তবে তাদেরকে বাড়তি কোনো টাকা বা ফি দিতে হবে না। সুতরাং এটা আমি নিশ্চিত করেছি। আরেকটা আমার যেটা আমি জোরালোভাবে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথকে বলেছি, সেটা হচ্ছে পিপিই ছাড়া আমাদের ডাক্তারদের পক্ষে এখানে করোনা পেশেন্ট দেখা সম্ভব হবে না। এবং পিপিইর একটা বিশেষ করে যেটা বাংলাদেশে একটা মানে বিশাল একটা চাহিদা আছে সেটা হলো আমরা যেটা বলি N95 বা KN95 মাস্ক, যেটা অবশ্যই যারা করোনা রোগীর সংস্পর্শে আসে তাদেরকে এই মাস্কটি পরতে হয়। তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা আজকে জেনেছি যে 500 মাস্ক ইতিমধ্যে আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং আগামীতে আমি আশা করব যে ইনশাআল্লাহ আমাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে সেই মাস্ক দেওয়া হবে। অর্থাৎ এই মাস্কগুলি পেয়ে যাওয়ার পর আমাদের যারা ডাক্তার বা নার্স যারা পিপি পেশেন্টের সরাসরি তত্ত্বাবধান করবেন বা তাদের চিকিৎসা করবেন, তারা আপনার পুরোপুরিভাবে সংরক্ষিত থাকবে, তাদের আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। খুবই দুঃখজনক কয়েকটি ঘটনা আমরা জানি যে বাংলাদেশে আমাদের কয়েকজন ডাক্তার ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, আমাদের মুগ্ধারও কয়েকজন ডাক্তার আক্রান্ত হয়েছেন এবং একজন ডাক্তারকে আমরা হারিয়েছি কয়েকদিন আগে, আপনারা জানেন। তো আমরা চাই না সেই ধরনের কোনো ঘটনা আমাদের মুগ্ধায় ঘটুক, তারা পুরোপুরি তারা সুরক্ষিত থাকবে। এগুলি ছিল আমাদের মূলত যে বিষয়গুলো আমাদের ইয়েতে এসছে। আমি দেখছি আর কোনো কিছু আসছে কি না। ত্রাণ সম্পর্কে আমি বললাম, মুগ্ধা হাসপাতাল সম্পর্কে বললাম। মুগ্ধা হাসপাতালে আরেকটা বিষয় ছিল যেটা অনেকেই জানতে চেয়েছে যে এখানে আমাদের PCR মেশিন আছে কি না, অর্থাৎ রক্ত পরীক্ষা করোনার জন্য বা যে পরীক্ষাটা দরকার যে মুখ থেকে তারা একটা সোয়াব নেয়, সেটা আমাদের এলাকায় করা যায় কি না। তো সেখানেও আপনাদের সুখবর আছে, সরকারিভাবে এখানে একটা PCR মেশিন যেটা হচ্ছে করোনা নির্ণয় করার জন্য সবচেয়ে কার্যকর, সারা পৃথিবীতে এখন আপনার PCR মেশিন দিয়েই এটা কার্যকর করা হয়, সেই মেশিন আমাদের এখানে বসানো হয়েছে।
প্রতিদিন সেখানে আমরা 96টি পরীক্ষা করতে পারবো, নমুনা সংগ্রহ করতে পারবো। এছাড়া শিশু হাসপাতালে একটি প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। সেখানে অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি আছেন, প্রফেসর সমীর সাহা। তাকে বিল গেটস ফাউন্ডেশন থেকে নানানভাবে সহায়তা করা হয়েছে এবং তিনিও আমাদের এ এলাকায় পরীক্ষা করবেন আমাদের নমুনাগুলো। সুতরাং প্রতিদিন আমার ধারণা আমরা আমাদের এই মুগ্ধা হাসপাতালে 150 থেকে 200 পরীক্ষা আমরা করতে পারব, যেটা আপনারা বর্তমানে বাংলাদেশে যেটা হচ্ছে তার প্রায় 10%। তো আমরা যদি আমাদের একটা হাসপাতালেই সেই শতকরা 10% করতে পারি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা একটা ভালো অর্জন। আরও একটা বিষয় একটু আগাম বলে রাখি, কেননা যে চিন্তাগুলো আছে, আমরা তো সবসময় নতুন পরিকল্পনা গ্রহণ করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে সেখানে সরকারের একটি প্রকল্প আছে যেটাকে আমরা বলি A2Y, এটা হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন। তো ওটার দায়িত্বে যিনি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আছেন জুনাইদ আহমদ পলক, তিনি খুবই ডাইনামিক একজন মন্ত্রী, তার সাথে কয়েকদিন আগে আমি আলাপ করেছিলাম যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যেভাবে তারা একটা সম্পূর্ণ টেলিহেলথ চালু করেছে, সেইভাবে আমরা আমাদের মুগ্ধাতেও চালু করতে পারি কি না, তিনি সম্মত হয়েছেন। এখন সরকারিভাবে সেটা আমাদের মুগ্ধাতেও আসবে। এবং সেখানে আরেকটা আছে যেটা আমি নিশ্চিত করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখন যেমন আপনার করোনা পরীক্ষা করতে হলে আপনাকে হাসপাতালে আসতে হয়, অনেকের পক্ষে হয়তো হাসপাতালে আসা সম্ভব না, বা অনেকে যেখানে সংক্রমণের মাত্রাটা বেশি তারা হয়তো বাড়ি থেকে বের হতে চায় না। আমরা চেষ্টা করব, এটা আমি এখনও নিশ্চিত করছি না, তবে চেষ্টাটা চলমান আছে যেন আমরা বাড়িতে কালেক্টরদের, স্যাম্পল কালেক্টরদের পাঠিয়ে আপনাদের সেই নমুনাটা আমরা সংগ্রহ করতে পারি। সুতরাং এই কাজটিও আমরা আশা করছি আগামীতে করতে পারব। আজকেও আমি দেখছি যে অনেক আমাদের এখানে আসছে, আপনারাও হয়তো এই এই কথাগুলো দেখছেন। তো আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আমি বলি না যে আমাদের কাজের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, আমরা যেহেতু মানুষ আমরা ভুল করতেই পারি। আপনাদের কাছে আমার যে আহ্বানটা থাকবে, আপনারা আমাদের সেই ভুলটা ধরিয়ে দিবেন। এখানে দলের কোনো বিষয় নাই, আপনারা সকলেই কাজ করছেন। এখন একটা দেখলাম যে কুসুমবাগ স্কোয়াড নামে একটা সংগঠন আছে, তারা এলাকায় কাজ করছে। আমার মনে হয় এলাকায় এই কাজগুলি আমরা যত করতে পারবো, আরও একটা যেটা আমি লক্ষ্য করছি যে এলাকায় যারা বৃত্তশালী আছেন তারা অনেকেই কিন্তু স্বেচ্ছায় এগিয়ে আসছে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করতে চাই। যদি আপনারা আমাদের কাছ থেকে কারা কারা এখন পর্যন্ত ত্রাণ পেয়েছে সেই তালিকা যদি আপনারা আমাদের কাছ থেকে চান, অবশ্যই আপনাদেরকে আমরা সহযোগিতা করব। কেননা আজকেও মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি সংসদে বললেন সেটা হচ্ছে আমরা ধৈর্য এবং সাহসের সাথে এই দুর্যোগটা আমরা মোকাবেলা করতে চাই। আগে বাংলাদেশে যে এই দুর্যোগগুলি হতো সেটা হয়তো একটা নির্দিষ্ট এলাকায় হতো, কিন্তু এখন এটা সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়েছে। আজকে সারা বাংলাদেশ ঝুঁকির মাঝে আছে এবং আজকে সংসদে আমরা সকলেই, আমি ব্যক্তিগতভাবে খুবই আশ্বস্ত, কেননা মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার একটি কথা, এটা হয়তো আপনারা টেলিভিশনেও দেখবেন, তিনি বলেছেন ওনার পরিকল্পনা হচ্ছে আগামী 3 বছর নিয়ে। অর্থাৎ আমরা জানি এই যে করোনার যে ভাইরাসটা এখন আছে এটা ইতিমধ্যেই এটার আমি কি বলবো, এটার যে ক্যারেক্টারিস্টিক বা এটার যে ধরন বা এটার যে চরিত্র এটা ইতিমধ্যেই 11 বার পাল্টিয়েছে। এখন আগামীতেও যে এটা পাল্টাবে না তার কোনো নিশ্চয়তা নেই। যেটা আমরা বলি যখন একটা ভাইরাস বা একটা সংক্রমণ মিউটেট করে, সো মিউটেশনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঝুঁকি। কেননা একটা ওষুধ বা একটা টিকা বের করতে প্রচুর গবেষণার প্রয়োজন, আপনার 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। আজকেও যদি টেস্ট শুরু হয় এটা কতটুকু নিরাপদ, কখন দিতে হবে, কী মাত্রায় কী ডোজে দিতে হবে, এগুলো টেস্টের মাধ্যমে নির্ধারিত হয়। সুতরাং তিনিও এটা 3 বছরের একটা পরিকল্পনা নিয়েছেন যেন আমাদের সক্ষমতা, চিকিৎসার সক্ষমতা, এই রোগটা নির্ণয় করা, ডিটেক্ট করার সক্ষমতা। এবং আরেকটা জিনিস উনি খুবই মূল্যবান কথা বলেছেন, সেটা হচ্ছে আমাদের অর্থনীতিকে কীভাবে আগামী 3 বছর সচল রাখা যায়। এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি আজকে সারা বিশ্বের অর্থনীতির সাথে এটা অনেকটা ইন্টিগ্রেটেড হয়ে গেছে। সুতরাং বিশ্ব পর্যায়ে যদি একটা মন্দা আসে সেই মন্দার প্রভাব বাংলাদেশেও আসবে। আমরা সরকারকে যেভাবে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, সেটা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে আমরা নিজেরাই
করোনায় আক্রান্ত। আমরা প্রতিটা মানুষ, আমরা যদি মনে করি যে আমরা আক্রান্ত, সেটা যদি আমরা মনে করি, তাহলে আমরা চিন্তা করব যে আরেকজনের মাঝে এই ভাইরাসটা যদি যেন না ছড়ায় সেখানে আমার কী করতে হবে। এইভাবে আমরা সবাই যদি সতর্ক থাকি, আমরা যদি ভিড়ে না যাই, আমরা যদি বাড়ি থেকে বের না হই, তাহলে আমি মনে করি অবশ্যই আমরা এই লড়াইতে বিজয় হব। এবং এখানে আমি আরেকটা আপনাদের পরিসংখ্যান দেই, যেটা আমরা আবার সেই নিউইয়র্কে ফিরে যাচ্ছি। নিউইয়র্কে একসময় তারা বলছিল যে সেখানে হয়তো প্রায় 1 লক্ষ লোক মারা যাবে, সারা আমেরিকায় 2-3 লক্ষ লোক মারা যাবে। যে তাদের এখন যে মৃত্যুর হার, এটা অনেক বেশি, কেননা একটা মৃত্যু আমি মনে করি একটা অনেক বেশি। সুতরাং সেখানে আমরা জানি যে সেখানে 10,000-এর বেশি মানুষ মারা গেছে। তারা যে 10,000-এর মধ্যে এখন পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা রাখতে পেরেছে, এটার একটা প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে সবাই তারা এই যে সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বা ব্যক্তিগতভাবে কারোর সংস্পর্শে না আসা, এটা তারা কঠিনভাবে মেনে চলেছিল বলে। আমাদেরও সেই সুযোগ আছে বাংলাদেশে, কিন্তু দেখেন এই করোনা যেটা এখন এসছে সেটা কিন্তু আমি যদি চীনের সাথে তুলনা করি বা ইউরোপের সাথে তুলনা করি অনেক পরে এসছে। তো আমাদের তো মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে শিক্ষা নেওয়া উচিত যে অন্যান্য দেশ কীভাবে এই মোকাবেলাটা তারা করেছে, এবং সেই শিক্ষাও যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি অবশ্যই আমরা এই করোনার বিরুদ্ধে আমাদের যে বর্তমান যে লড়াই, সেখানে আমরা এই লড়াইতে আমরা টিকে থাকতে পারবো, আমরা অনেক প্রাণ আমরা বাঁচাতে পারবো, মানুষকে অনেক ভোগান্তি থেকে আমরা ভালো রাখতে পারবো। সুতরাং সকলের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে আপনারা বাড়িতে থাকবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কাছে সহায়তা পৌঁছিয়ে দেওয়া। আর একটা শেষ বিষয় নিয়ে শেষ করব, কেননা যখন আমার পক্ষ থেকে আমি কিছু সাহায্য আপনাদের পাঠিয়েছিলাম, সেখানে আমি একটা আপনাদের চিঠি দিয়েছিলাম, এবং সেই চিঠিতে আমি একটা কথা বলেছি যে আমাদের তো সব সময় এইভাবে খাদ্য সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে এক জায়গায় এনে প্যাকিং করে আবার এটা বিতরণ করাটা অনেক কঠিন একটি কাজ। এবং আমি তখন বলেছিলাম যারা সত্যিকার অর্থে আমাদের সমাজে যারা খুবই দুস্থ, যাদের সহায়তাটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনারা যদি আপনাদের বি ক্যাশ বা রকেট বা নগদের কোনো অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আপনারা অ্যাকাউন্ট করে নেন, যেন আগামীতে আপনাদের সেই অ্যাকাউন্টে আমরা সরাসরি আমাদের পক্ষ থেকে যাই সহযোগিতা থাকে আপনাদের কাছে, যেন আমরা সেটা পাঠিয়ে দিতে পারি। সেটা যদি আমরা করি, তাহলে মানে আপনারা যেই অর্থটুকুই পাবেন সেটা আপনারা যেইভাবে ভালো মনে করবেন সেটা আপনারা খরচ করতে পারেন। কেউ যদি খাদ্যে খরচ করতে চান, খাদ্যে খরচ করতে পারেন, কেউ যদি ওষুধ কিনতে চান সেটা করতে পারেন। এবং আমাদের যে এই যে এখন বিতরণের মাধ্যমে যে আমরা ঝুঁকিটা যে বাড়াচ্ছি, এই ঝুঁকিটা কিন্তু আবার অনেক অংশে কমে যাবে। যাই হোক, আমি আরেকবার দেখে নিচ্ছি এখানে বিশেষ কোনো কিছু আছে কি না, যদি থাকে তাহলে ওকে। আমার মনে হয় আজকের জন্য কিন্তু আজ আচ্ছা, আপনারা অনেকে যেটা লিখছেন যে এখানে যে আপনারা কোনো সাহায্য আপনার কাছে পৌঁছায় নাই, আমি যেটা আমার আবার সেই ওয়েবসাইটে যেটা করব, যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমরা যে ত্রাণ কমিটিগুলো গঠন করছি, এটা হচ্ছে আমাদের কাজের সমন্বয়টা যেন আরও কার্যকর হয়, আমাদের এখানে অপচয় যেন কম হয় এবং সঠিক মানুষের কাছে যেন আমরা এটা পৌঁছাতে পারি। আমার কাছে সরাসরি আপনাদের বিকাশ নাম্বারগুলো পাঠাবেন না, আপনারা দয়া করে আমাদের যে ওয়ার্ডে ওয়ার্ডে যে ত্রাণ কমিটি আছে তাদের কাছে আপনাদের বিষয়গুলো জানাবেন, এবং তাদের কাছ থেকে আমরা সেই তথ্যগুলো নিয়ে আগামীতে এইভাবে খাদ্য সহায়তার দিকে না গিয়ে আমরা চেষ্টা করব যে বিকাশের মাধ্যমে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় কি না। এবং আমার সেই ওয়েবসাইটে আমি যেটা করব, যে ওই ত্রাণ কমিটির সবাই নাম, তাদের টেলিফোন নাম্বারগুলিও আমি আপনাদেরকে দিয়ে দিব। আজকের মতো আমার মনে হয় আমরা এখানেই শেষ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করব আগামীতে যখন আবার আপনাদের মাঝে আসব, তখন আমাদের এই এলাকার সার্বিক পরিস্থিতি আরেকটু উন্নত হবে, এবং আমরা সকলেই মিলে ঢাকা নয়কে আমরা একটা মডেল হিসেবে দাঁড় করাতে পারব, যে কিভাবে আমরা করোনা প্রতিরোধ করতে পারি। এখানে আমাদের একটা করোনা হাসপাতালও হয়ে যাচ্ছে, আগামীকাল থেকে আমরা এখানে করোনা পরীক্ষা আমরা করতে পারব,
পরীক্ষার পরে আরেকটা যেটা বড় যে দিক আছে সেটা হচ্ছে কাদের সংস্পর্শে সেই ব্যক্তি এসেছিল বিগত এক সপ্তাহ বা 10 দিন, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো, তাদেরও পরীক্ষার ব্যবস্থা করতে পারবো, প্রয়োজন হলে তাদেরকে আলাদা আইসোলেশন সেন্টারেও আমরা রাখতে পারবো। প্রশ্নের কিন্তু এখানে শেষ হচ্ছে না। আচ্ছা, আর একটা এখানে আল জাকারিয়া সাহেব এনে একটা ভালো পয়েন্ট দিয়েছেন, এটা আমি হয়তো মনে করেছিলাম পরেরবার বলবো, যে বাসা ভাড়া, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় আমরা মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার এই করোনার কারণে এবং আপনাদের বাড়ি ভাড়া দিতে অসুবিধা হচ্ছে, আপনারা যদি আমাদেরকে বিষয়টা জানান আমরা সেই বাড়ির মালিকের সাথে কথা বলবো। আমি থানা প্রশাসনের সাথে কথা বলেছি, যেখানে সরকার এত সহায়তা করছে, আমরা নিশ্চয়ই যারা বাড়ির মালিক আছে তাদের কাছ থেকেও আমরা কিছু সহায়তা, কিছু সহানুভূতি আমরা প্রত্যাশা করতে পারি। সুতরাং আমি মনে করি অন্তত আগামী এই বর্তমান মাস এবং আগামী মাস অর্থাৎ এপ্রিল মে বাড়ি ভাড়ার বিষয়ে আমি আশা করব যে যারা বাড়ির মালিক আছেন তারা কিছুটা নমনীয় থাকবেন, এবং কারো যদি কোনো সমস্যা হয়, আবারও বলছি আমাদের যে হটলাইন আছে এখন আপনাদেরকে সেই লাইনটি আবার দিয়ে দিচ্ছি, 01730737777, 01730737777, এখানে আপনারা জানাবেন বা আমাদের ওয়ার্ড নেতৃবৃন্দকে জানাবেন। থানা প্রশাসনের সাথে কথা হয়েছে, তারাও আপনাদের সহায়তা করবে, এবং এটা তো এমন না যে বাড়ির মালিক যারা আছেন তারা ওই টাকাটা পাবেন না, তারা হয়তো একটু দেরিতে পাবেন, হয়তো এই 2 মাসের বিষয়ে আমরা একটু নমনীয় থেকে একটি কিস্তির মাধ্যমে যেন সেই টাকা পরিশোধ করা যায়, সে বিষয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব, আপনাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব। আমার যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, এই সমাধানে ইতিমধ্যেই অনেকেই যোগাযোগ করেছেন, এবং আরও যদি প্রশ্নগুলো থাকে আগে থেকে যদি দিয়ে রাখেন আমি চেষ্টা করব আগামী 2-3 দিন পর আবার আপনাদের মাঝে এসে আপনাদের যে প্রশ্নগুলো আছে, আপনাদের যে চিন্তাগুলো আছে সে বিষয়ে আমি আলাপ করব, এবং আমরা সকলে মিলে কীভাবে এগিয়ে যেতে পারি সে বিষয়টি আমরা সকলেই আমাদের মাথায় রাখব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে।